অবতরণের একদম শেষ ধাপে এসে পৌঁছেছে ভারতীয় চন্দ্রযান তিন। চাঁদের বুকে সফট ল্যান্ডিং এর জন্য গতি কমিয়ে আনা হয়েছে চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রমের। একদম পালকের মতো হালকা গতিতে চাঁদের বুকে নামার কথা বিক্রমের। ভারতীয় সময় বুধবার দিন অর্থাৎ 23 অগস্ট সন্ধ্যাবেলা 6:04 চাঁদে নামার কথা চন্দ্রযান তিনের এই ল্যান্ডারে। কিন্তু বিষয়টি শুনতে যতটা সহজ বলে মনে হচ্ছে ততটা সহজ নয়, কারণ এই ধাপটি সব থেকে বেশি কঠিন। কারণ চাঁদের দক্ষিণ মেরুর কালো অংশ যেখানে নামার কথা ল্যান্ডারের, সেই অংশটি মোটেও মসৃণ নয়। দুর্গম খানাখন্দে ভরা চাঁদের মাটিতে হালকাভাবে নামা বেশ কঠিন, আর তাই ঠিকমতো হিসেব করে নামতে না পারলে একদম তীরে এসে তড়ি ডোবার সম্ভাবনা প্রবল। তাই ক্রমশ গতি কমিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অপেক্ষাকৃত নিরাপদ জায়গার খোঁজে চলছে তল্লাশি, যেখানে সহজেই নামতে পারে ল্যান্ডার বিক্রম। সোমবার অর্থাৎ 21 অগস্ট ইসরোর তরফে কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। চাঁদের বুকে পা রাখার আগে ঘুরে ঘুরে নিরাপদ অবতরণের স্থান খুঁজছে বিক্রম। তার ক্যামেরা দিয়ে ইতিমধ্যেই তোলা ছবিগুলি সকলের সঙ্গে শেয়ার করেছে ইসরো। টুইটে ইসরো লিখেছে, এগুলি চাঁদের অনেক দূরের দিকের ছবি। বিক্রমের মধ্যেকার ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভেডান্স ক্যামেরা দিয়ে এই ছবিগুলি তোলা হয়েছে। এই বিশেষ ক্যামেরা চাঁদের মাটিতে অবতরণের জন্য নিরাপদ স্থান খুঁজতে সাহায্য করে। চাঁদের জমিতে পাথর ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে অনেক ছোট বড় গর্ত, উঁচু ঢিবিও রয়েছে। আর সেই সমস্ত প্রতিবন্ধকতাকেই জয় করতে হবে। ইসরোর প্রাথমিক লক্ষ্য হলো পাথর বা গর্ত এড়িয়ে অপেক্ষাকৃত ফাঁকা স্থান আগে চিহ্নিত করা, তারপর সেখানে বিক্রমকে নামানো সম্ভব হবে। সব মিলিয়ে চ্যালেঞ্জ যে বেশ খানিকটা, আর এই চ্যালেঞ্জিং বিষয়টা ঠিক কতটা সুন্দর করে সফলভাবে পার করা যায় সেটাই এখন দেখার। বর্তমানে একেবারে অবতরণের শেষ ধাপে এসে পৌঁছে গিয়েছে ভারতীয় চন্দ্রযান তিন। চাঁদের বুকে কতটা সফট ল্যান্ডিং হবে সেটাই এখন দেখার। তার জন্য ইতিমধ্যেই গতি কমিয়ে আনা হয়েছে চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রমের। একদম পালকের মতো হালকা গতিতে চাঁদের বুকে নামার কথা বিক্রমের। আর যদি আপনারা সেই সময়কার অর্থাৎ সেই মহেন্দ্রক্ষণের ঘটনার সাক্ষী থাকতে চান, যদি আপনারাও দেখতে চান যে কিভাবে হলো সেই ল্যান্ডিং, তাহলে অবশ্যই বুধবার দিন অর্থাৎ 23 অগস্ট ভারতীয় সময় সন্ধ্যাবেলা 6:04 নজর রাখতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে। এছাড়াও আপনারা ইসরোর ওয়েবসাইটে গিয়েও নজর রাখতে পারেন আর সাক্ষী থাকতে পারেন সেই মুহূর্তের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।